ওই শেকলের মাথাটা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা। নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়া বের কইরা পেঁচাইয়া পেঁচাইয়া নিয়া ফলাইয়া দেওয়া। এরে দোস্ত, এই কঠিন পরিস্থিতির মুখোমুখি যদি পড়তে না চাই তাইলে পুঁজি বানাই, পুঁজি পুঁজি আখেরাতের টার্গেট বানাই। কারণ মালিক বলেছে, ওমান আরাদাল আখিরাহ ওয়াসআ লাহা সাইয়াহা ওহুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। আমাদের এক নম্বর ভুল, আমরা দুনিয়ারে টার্গেট বানাইছি। টার্গেট বানানোর কথা বলেন না সবাই, টার্গেট বানানোর কথা বানাইছি বলেন ইনশাল্লাহ আখেরাতকে টার্গেট বানাবো। ইনশাল্লাহ 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 টার্গেট ইনশাল্লাহ আখেরাত ইনশাল্লাহ। দুই নম্বর, আমাদের দুই নম্বর ভুল, মৌলিক ভুল এগুলা। মেহনত করা দরকার রুহের মধ্যে, মেহনত চলতেছে বস্তুর মধ্যে, আমরা বস্তুবাদী হয়ে গেছি। আরে আমাদের দিনই কাজেও বস্তুর মধ্যে মেহনত চলতেছে। আমি একটা উদাহরণ দিলে বুঝবেন, মাহফিলের পোস্টার বানায় মসজিদের পক্ষ থেকে মাহফিল, পোস্টারে কি লেখে, মসজিদের উন্নয়ন কল্পে বিশাল ওয়াজ মাহফিল। আসলে হওয়া দরকার ছিল মুসল্লিদের ইমান আকিদার উন্নয়ন কল্পে ওয়াজ। কেন, কারণ কি, ওই মসজিদ সাজাইতে হবে, মুসল্লি সাজুক না সাজুক তাতে কিচ্ছু যায় আসে না। এটা আমাদের মৌলিক আরেকটা ভুল। মেহনত দরকার রোহে, মেহনত চলতেছে বাহিরে, এই জন্যে আমরা দুনিয়াও হারাই আখেরাত হারাই। সময় লম্বা নাই, যেহেতু আমি কথা, আমার তো আসলে আপনাদের টাইম থাকলেও আমারও তো একটা সেটিং আছে, আমিও তো দূরে যাব অনেক। ভাই কম মহাব্বত করে আমার মাহফিলওয়ালারা সবচেয়ে বেশি যারা ফোন দেন, বেশি ফোন দেন, জ্বালা এলায় যান, এই লিস্টের শীর্ষদের মধ্যে একজন আপনাকে ওই মাদ্রাসার মোতামিম সাহেব। আমি রাগ করি নাই এখন পর্যন্ত, আজকে কওয়ার কারণে হয়তো সামনে একটু কমাইয়া দিব আর কি। মহাব্বতের প্রকাশ, মহাব্বত করেন, সেই জন্যে মাহফিল আমার সেই সোনার গায়ে। তারপরও কছি যে ঠিক আছে, যান আপনার মাদ্রাসার মাহফিল এক সময় যায় আমি একটু বয়ান করে দিয়ে আসবো। তো সেই জন্যে আসা, এই জন্য আর দেরি করো। তিন নম্বর মৌলিক ভুল আমাদের, এটা বুঝার জন্য একটু বুঝেন, আমাদের এই বাহিরটা দেখে আমার চেহারা আপনারা দেখতেছেন, টুপি দেখতেছেন, জামা, তো এই বাহিরটা দেখে মাখলুক মানুষ, আর ভেতরটা দেখেন কে, হাদিসের কথা মুসলিম শরীফের রেওয়ায়েত আসছে, ইন্নাল্লাহা ইয়ানজুরু ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক দেখেন না, মাল দেখেন না, আল্লাহ দেখেন তোমার আমল এবং তোমার কলব। তাহলে আল্লাহ দেখেন ভিতর মানুষ দেখে, বলেন বলেন, আল্লাহ দেখেন ভেতর মানুষ দেখে। আমরা কতটা খারাপ চিন্তা করেন, এ আমিও আসি আসামি, আপনারা মনে করেন আমি আসামি না, আমিও আসামি, আমি আগেই বলে নিছি, আমরা কতটা খারাপ, যেটা মালিক দেখেন খালিক দেখেন ওইটার মধ্যে, ওইটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ফিকির আমাদের মাথায় নাই, যেটা মানুষ দেখেন ওইটাকে সুন্দর করার জন্য আমাদের কত টেনশন আর কত পেরেশানি। বিশেষ করে আমাদের মা বোনদের একটু লাগছে দাগ, এটারে লইয়া খালি আয়নায় যাইব, সুনু মাখবো, মলম মাখবো, এটা মাখবো, এটা মাখবো, খালি হারা দিন খালি এমনই করে। আরেক বড় বোনরে পরামর্শ চায়, বোনরে তোমারও তো বরণ ছিল, কেমনে দূর করছ, একটু পরামর্শ দাও। কত পেরেশানি, অথচ আখলাক নষ্ট, ভেতর নষ্ট, তার কোনো পেরেশানি নাই। আমাদের বাহ্যিক সুরত পরিবর্তনের জন্যে, এটাকে সুন্দর সাজায়া গুছায়া রাখার জন্যে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যে আমাদের কত মেহনত, কত চেষ্টা, কত ফিকির, কিন্তু ভেতর সুন্দর করার জন্যে, আখলাক আর চরিত্র আমল আর কলব ঠিক করার জন্যে আমাদের মাথায় কোনো ব্যথা নাই, নিশ্চিন্ত জীবন যাপন করছি। কথা ঠিক না বেঠি, আসামি দেখা ঠিক কর না আর কি, আমার বইলা বের করা লাগে, আমিও আসামি। আমরা
এক দলে দলে এক ভাই ওই যে বলেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে যে মৌলিক পরিবর্তনগুলো আনতে পারছিলেন আনছিলেন আনতে পারছিলেন বলতে আনছিলেন এর মধ্যে এটাও একটা মৌলিক পরিবর্তন যে সাহাবায়ে কেরাম ইমানের আগে ছিল বাহির নিয়ে টেনশন যেই ইমান কবুল করছে বাহিরের টেনশন বাদ এখন ভিতরের টেনশন লইয়াই তারা পেরেশান এর একটা উদাহরণ ছোট্ট করে দিয়ে দেই তো বুঝাটা সহজ হবে আল্লাহর নবীর এক সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু নাম কি উলামায়ে কেরামের কাছে যেহেতু হাদিসের ঘটনা উলামায়ে কেরামের কাছে নামটা পরিচিত আপনারা হয়তো নতুন শুনতেছেন বলেন আমার সাথে কি নাম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু এ যুবক 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 ভালো করে শুন ভাই ভালো করে শুন তোদের মতই এক যুবকের নাম বলতিছি সেই যুবকের নাম বলে না বলে না মুসআব ইবনে উমাইর মক্কার যুবক বাবা মায়ের একমাত্র সন্তান বাবা মা ধনী মানুষ ছেলেও খুব আহলাদি মার আদরের সন্তান অনেক সময় টাকা পয়সা থাকে কিন্তু রুচিটা এমন উন্নত থাকে না অনেক সময় টাকা পয়সা নাই রুচি খুব উন্নত আমাদের আমাদের মাদ্রাসার ছাত্র আমরা যখন লেখাপড়া করি আমরা মাঝে মাঝে কাউরে কাউরে নিয়ে হাসতাম নাস্তা খাওয়ার টাকা নাই পকেটে খরচপাতি নাই কিচ্ছু নাই বাবাও গরিব সংসার অসচ্ছল কিন্তু হ্যাঁ টুপি মার দিয়া ইস্তারি করে পড়বো জামাড়ারে ইস্তারি করে পড়বো ফিটফাট চলবো যেন জমিদারের পোলা দেখলে বোঝা যায় না গরিবের বুথ রুচি উন্নত আবার অনেকে আছে টাকা পয়সা আছে কিন্তু চলে স্বাভাবিক হযরত মুসআবের মধ্যে দুইটার সমন্বয়ই ছিল টাকা পয়সাও ছিল আবার রুচিবোধও ছিল হযরত মুসআব পোশাক পরতেন মক্কার সবচাইতে সুন্দর পোশাক স্টাইল চুলের স্টাইল আলাদা সুগ্রান ব্যবহার করতেন সুগন্ধি সবচেয়ে সুন্দর সুগন্ধি যাকে বলা হতো ফাতা মক্কা হিরো অফ মক্কা মক্কার যুবকদের আইডল হযরত মুসআব ইবনে উমাইর মক্কার যুবকরা ফলো করত মুসআবকে তোমরা যেমন ফলো করো তোমরাও ফলো করো করো এমন ফলো করো যে চুল রাখো এখন এমন স্টাইলে মাশাআল্লাহ 20 বছর আগে এইভাবে চুল রাখলে মানুষ কি বলতো জানো আরে পোলাটা গরু চুরি ধরা পড়ছে আরে এমনি চুল কেটে দিস কথা ঠিক হ্যাঁ আমি একটা ধরছি তুই কি চুল কাটলি এদিক দিয়া সাঁচা এদিক দিয়া সাঁচা কয় হুজুর এটা নেইমার কাটি আরো কয়েক বছর আগের কথা কি কাটি এটা বলে নেইমার কাটি আমি কই এটা মোরগের পাশা কাটি চুল বেড কি রে কিসের কাটিং বেড়া 20 বছর আগে এই কাটিংটাই থাকতো গরু চুরের কাটি মুরব্বীরা কথা কন কিন্তু মক্কার যুবকরা হযরত মুসআবকে ফলো করে তার মতো পোশাক বানাইতে চায় তার মতো চলতে চায় বলতে চায় ফ্যাশন মক্কার অলিগলিতে মুসআব যখনই চলে নারী পুরুষ সব তাকায় থাকে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে সুগন্ধি ছড়াতে ছড়াতে যায় চারপাশ সুগন্ধি বিমোহিত হয় মানুষ সুঘ্রাণে মৌমৌ করে পরিবেশ হাই মুসআব এর মধ্যেই নবী আলাইহিস সালামের দাওয়াত পড়ছে হযরত মুসআবের কাছে আল্লাহ দিল পাল্টাইয়া দিছে দাওয়াত কবুল করছেন মুসলমান হয়ে গেছে যেই মুসলমান হয়ে গেছে এখন টার্গেট ঠিক করে ফেলছে মৌলিক ভুল যেটা করতো ওই ভুল ঠিক করে ফেলছে এখন আর বাহ্যিক সৌন্দর্যের দিকে মুসআবের কোনো মনোযোগ নাই এখন ভিতরকে সাজানোর মনোযোগ এটা তো মায়ের জন্য বড় কষ্টের কারণ হয়ে গেছে হায় আমার এমন ফ্যাশনেবল ছেলেটা এমন স্টাইলিস্ট ছেলেটা কি হয়ে গেল এখনকার কিছু মানুষ যেমনটা বলে আমাদের কাছে অনেক ছেলেপেলেরা আসে মহাব্বতের সম্পর্ক তো মহাব্বতের দাবি যাকে মহাব্বত করে তার মতন সাজতে চায় এটা মহাব্বতের দাবি তো পাগড়ি পরে জুব্বা পরে দাড়ি রাখে ইউনিভার্সিটির অনেক ছেলেপেলে কলেজের ছেলেপেলে ওদেরকে দেখলে তো ভালো লাগে আমাদের মধ্যেও বাহ্যিক সুরতটা আমরা যেটা ধরতে পারি না ও ধরে ফেলছে মাশাআল্লাহ খুব সুন্দর লাগে দেখলে বুঝার উপায় নাই মাদ্রাসায় পড়ুয়া না কলেজ পড়ুয়া বুঝার উপায় নাই তো মাঝে মধ্যে এই কথা আমাদের শুনতে হয় আমার ব্যাপারে একজন এক বাবা বলছে এক বাবার কথা এটা কি বলছে
যে এই মোল্লার কাছে যায়া আমগো মহল্লার সবটি পোলাবেন বরবাদ হয়ে গেছে, ওই যে সুরত পাল্টা হয়ে গেছে এখন মোল্লা হয়ে গেছে সব। ঠিক এই কথাটাই মুসআব ইবনে উমাইরের মা বলেছিল, এই বড় মোল্লা, বড় মোল্লাকে, আহা বুঝাইতে পারি না কে বড় মোল্লাকে, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই মোল্লার কাছে যায়া আমার পোলা মোসাবটা বরবাদ হয়ে গেল। মার কষ্ট, বুঝায় বুঝ মানে না, কারণ ইসলাম যে কবুল করে তার ওই ইসলামের বুঝই তার বুঝ, দুনিয়ার বুঝ তার আশেপাশে আর ভিড়তে পারে না। হজরত মুসআবের মা অনেক কষ্টে সইতে না পাইরা আপন জনের সহযোগিতা নিয়ে হজরত মুসআবকে বাঁধছে, ঘরের মধ্যে আটকাইছে, যাইতে দেবো না। মুসআবের কষ্ট কষ্ট কষ্ট, একসময় যে কোনোভাবে ম্যানেজ ট্যানেজ কইরা নবী আলাইহিসসালামের কাছে পালায় আসে, বলে ইয়া রাসূলুল্লাহ আমার ইজাজত দেন আমি হিজরত কইরা হাবসায় চলে যাব। হাবসা চিনেন তো কোথায়? আফ্রিকা, আফ্রিকা মানে আফ্রিকা তো বিশাল অঞ্চল। এই যে কয়দিন আগে আমাদের একটা বিশ্বব্যাপী একটা আলোচনার বিষয় ছিল, কিরে ব্রিক্স, কি গেছে শুনেন না একটা শব্দ, ব্রিক্স, ব্রিক্সের সম্মেলন গেছে কারা কারা এটা, হ্যাঁ BRICS, তো পাঁচটা দেশ নিছে, আমরাও ক্যান্ডিডেট ছিলাম, তো ওরা নতুন কিছু সহযোগী দেশ যাদেরকে দিছে সৌদি আরব, আরব আমিরাত, কাতার, এগুলা এর সাথে আফ্রিকার একটা দেশ দিছে, ওইটার নাম হলো ইথিওপিয়া, যারা সচেতন তার জানার কথা, ওই ইথিওপিয়াই হচ্ছে নবী আলাইহিসসালামের যুগের হাবসা, আবিসিনিয়া, লোহিত সাগরের পশ্চিম পার। নবী আলাইহিসসালাম অনুমতি দিয়েছেন যাও হাবসায় চলে যাও, ইতিমধ্যেই মুসলমান হযরত জাফর আত-তাইয়্যার রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে হাবসায় চলে গেছে অনেক। হযরত জাফর হাবসায় আছেন, কিছুদিন পর আবার একটু মক্কায় আসছেন। কেন আসছেন? ঐতিহাসিকরা লেখেন মক্কার হালত জানার জন্যে, কেউ লেখেন মার কথা মনে পড়ছে দেখার জন্যে, কিন্তু আমি বলি ভিন্ন কথা, আমি সাহাবীদেরকে যতটুকু চিনেছি আমার কাছে মনে হয় কারণ আরেকটা, কি কারণ সেটা এটা একটু শোনেন। নবী আলাইহিসসালাম দেখেন যে ঘর থেকে বাইর হয়ে কিছু সাহাবি ঘরের বাইরে কোনায় দাঁড়ায় থাকে, তো নবী আলাইহিসসালাম বাইরে জিজ্ঞেস করেন কিছু জিজ্ঞেস করবা, কয় না ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা প্রায় দেখে দাঁড়ায় থাকে কিন্তু কিছু জিজ্ঞেস করে না, আপনি বলেন আপনার ঘরের কোনায় কেউ দাঁড়ায় থাকলে, প্রতিদিন আয়াজি দেখেন দাঁড়ায় রয়েছে কিন্তু কিছু জিজ্ঞেস করে না, তা আপনার কাছে একটু কেমন কেমন লাগবে না? তো নবী আলাইহিসসালাম বলেন আরে কিছু জিজ্ঞেস করো না, তো এখানে দাঁড়ায় থাকো, কি বিষয় কি? তো সাহাবির জবাব কি, ইয়া রাসূলুল্লাহ ঘর থেকে বের হই তো এই নিয়তে, কখন আপনি একটু বের হবেন আপনার একটু দেখব, কারণ সাহাবায়ে কেরাম নবীকে দেখার জন্য উপস্থিত থাকতেন। তো আমার কাছে মনে হয় হযরত মুসআব মক্কায় ঢুকছেন মাকে দেখার জন্যে না, মক্কার খবর নেওয়ার জন্যে না, আরে কতদিন নবীরে দেখি না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটু হাবিবে কিবরিয়ার চেহারাটা দেখার জন্যে। কিন্তু বিধিবাম আবার ধরা পড়ছে, আবার ধরা পড়ছে, মানে আবার আটকেছে। লম্বা হিস্টোরি আমি ওদিকে যাচ্ছি না, আবারও কোনোরকম ছুটা টুইটা নবী আলাইহিস সাল্লামের কাছে আসছেন। এর মধ্যেই নবুয়তের এগারোতম বছর, হিজরত না, নবুয়তের, নবুয়তের এগারোতম বছর, মদিনা থেকে আসছে কিছু মানুষ, মুসলমান না, যারা আসছে হজ করার জন্যে, মুসলমান ইসলামের আগেও মানুষ হজ করত, হজ করার জন্যে আসছে। নবী আলাইহিসসালাম দাওয়াত দিছেন, তারা মুসলমান হয়ে গেছে, বায়াত আকাবা হয়েছে, প্রথম বায়াত আল উলা, তারা চলে গেছেন, এই বায়াত হয়েছে চুক্তি, আপনি মদিনায় আসলে সর্বোত্তম সহযোগিতা আমরা করব, আসেন ওয়েলকাম। তো এটা করে তারা চলে গেছেন, খুব খেয়াল করেন, দ্বিতীয়বার নবুয়তের বারোতম বছর, যারা মুসলমান হয়েছেন তারা তো আসছেনই আবার হজ করার জন্যে, সাথে অনেক মানুষ আসছেন যারা মুসলমান না, আসছে হজ করার জন্যে, নবী আলাইহিসসালাম তাদেরকেও দাওয়াত দিলেন, সবাই মুসলমান হয়ে গেল, আবার বায়াত হইল, বায়াতে আকাবা আসানিয়া দ্বিতীয় বায়াত হইল। ওই সময়ে সাহাবায়ে কেরাম মদিনার সাহাবিরা নবী আলাইহিসসালামকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা নও মুসলিম, নতুন মুসলমান, আমাদের তালিম দরকার, শিক্ষা দরকার, তো আমাদের জন্য একজন শিক্ষক দেন, আর আমাদের অন্যান্য ভাই যারা মুসলমান হন নাই তাদের কাছে দাওয়াত পৌঁছার জন্য, পৌঁছানোর জন্যে একজন দায়ী, একজন মুবাল্লিগ দেন যিনি দাওয়াত দিয়ে মুসলমান বানাবেন। তো নবী আলাইহিসসালাম এই মহান কাজের জন্যে দুইজন সাহাবি নির্বাচন করেছেন, কয়জন
একজন অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু আরেকজন ছিলেন ওই যে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ওনাদের দুইজনকে মদিনায় পাঠায় দিয়েছেন হযরত মুসআব দ্বিতীয়বারের মত আবার হিজরত করলেন কোন দিকে মদিনায় মদিনায় যায় ওনাদের কাজ শুরু হইছে 13 তম বছর নবুয়তের নবী আলাইহিস সালাম মদিনায় চলে গেলেন আপনারা ইতিহাস জানেন নতুন বর্ষ শুরু হইছে সেটা হচ্ছে হিজরি বর্ষ প্রথম বছর গেল দ্বিতীয় বছর বদরের যুদ্ধ হইল তৃতীয় বছর উহুদের যুদ্ধের ডামাডোল বেজে গেছে মুসলমান কাফির মুখোমুখি উহুদের প্রান্তরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের মুজাহিদদের নেতৃত্ব মুজাহিদদের ঝান্ডা তুলে দিলেন হযরত মুসআব ইবনে উমাইরের হাতে কেন দিলেন কেন দিলেন আরো আরো ছিলেন ঝান্ডাওয়ালা হযরত উসাইদ ইবনে হুযাইর ছিলেন আনসারী সাহাবীদের মধ্যে আরো ছিলেন কিন্তু মূল দিলেন হযরত মুসআব ইবনে উমাইরের হাতে বুঝেন এটা বুঝার জিনিস কেন দিলেন কারণ হচ্ছে তিনি ছিলেন মক্কার সাহাবী মুহাজির সাহাবী মুহাজির সাহাবীদের একটা আস্থার জায়গা তিনি আবার যেহেতু আনসার সাহাবীদের শিক্ষক ছিলেন তো আনসারদেরও একটা আস্থার জায়গা ভরসার জায়গা এই জন্য নবী দুই পক্ষের ভরসার জায়গা যিনি সেই মুসআব ইবনে উমাইরের হাতে কি তুলে দিলেন বলেন না ঝান্ডা তুলে দিলেন লড়াই চলছে বীর বিক্রমে লড়াই করতে করতে হযরত মুসআব শহীদ হয়ে গেলেন মুসলমান বাহ্যিকভাবে ইহুদের যুদ্ধে পরাজিত হয়েছে যুদ্ধ শেষ কাফেররা চলে গেছে নবী আলাইহিস সালাম হুকুম করলেন লাশগুলো জমা করো লাশ জমা করা হলো কয়টা লাশ উহুদের যুদ্ধে 70টা লাশ এত লাশ দাফন করা কষ্ট কেন কষ্ট কারণ সাহাবায়ে কেরাম যারা আছেন সবাই আহত ব্যথিত মনোবল শেষ নবী আলাইহিস সালামের এই রক্তাক্ত চেহারা দেখে কে ঠিক থাকতে পারে আরে আমার মতো দুর্বল ইমানওয়ালাও তো ঠিক থাকার কথা না সেখানে আশেকগুলা ওই পাগলগুলা কেমনে ঠিক থাকে এটা তো অসম্ভব মনোবল নাই তারপর নবী আলাইহিস সালাম এই জন্য বললেন এক কবরের মধ্যে দুইজন করে ঢুকাও এক কবর লাশ কয়টা বলেন না আপনারা জানেন এটা শহীদদেরকে দাফন করার কিছু মাসআলাস গোসল ছাড়া দাফন দিতে হয় জানেন তো যেই কাপড়ে শহীদ হয়েছে ওই রক্তাক্ত কাপড় সহ দাফন দিতে হয় কেন এটা হাদিসের কথা আহা যখন ইসরাফিল সিংহায় ফু দিবেন কবর থেকে আমরা তো উঠবো সবাই আমাদের মতো করে কিন্তু যারা শহীদ তারা যখন উঠবেন তাদের শরীর থেকে তাজা রক্তগুলো টপ টপ করে পড়তে থাকবে আর ওই রক্ত থেকে মেসকন্দরের গ্রান বের হইতে থাকবে ও আল্লাহ শাহাদাতের মৃত্যু নসিব করো এত আস্তে আমিন বলতেছো মনে করছো যদি শাহাদাত কবুল হয়ে যায় তাইলে তো আরো এক বছর বেশি বাঁচার নিয়ত করছিলাম ওইটা কাইটা যাইব না না শাহাদাত কবুল হলেও শহীদ ওই সময়ই হবা যখন তোমার হায়াত শেষ হবে তো নর্মাল মইরা লাভ কি শাহাদাতের মৃত্যুই নসিব করো হ্যাঁ দোয়া করেন সবাই বলেন আল্লাহ শাহাদাতের মৃত্যু দাও মুসলমান ডরায় শাহাদাতের মৃত্যু সৌভাগ্যের মৃত্যু এটা ডরার কি আছে আরে অন্য মৃত্যুতে কষ্ট আছে শাহাদাতের মৃত্যুতে কষ্ট নাই বলতে মনে চায় অনেক কথা সময়ের চিন্তা করে বলতে মন চায় না আবার দেখেন শহীদদের মৃত্যু দেখছেন কখনো হ্যাঁ সৌভাগ্য হয় নাই আমাদের ছবি ভিডিও যদি দেখে থাকেন তো দেখবেন চোখ উপরানো নাড়ি মুড়ি বের করা হাত কাটা পা কাটা কিন্তু দেখবেন শহীদের মুখের মধ্যে ঠোঁটের মধ্যে মুস্কি হাসি লেগে আছে একটা মুস্কি হাসি দিয়ে আছে আল্লাহ আকবার এত আসতে কেন প্রশ্ন হচ্ছে কেন শহীদের মুখে মিষ্টি হাসি কেন এত কাটাকাটি হইলেও ব্যথা পায় না কাহা এটা একটু বুঝেন আপনারা ছোট্ট কথা ওলামায়ে কেরাম মজা পাবে এলমি কথা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সৌন্দর্যে মুগ্ধ হইয়া মিশরের মেয়েরা হাত কেটেছিল কিসা জানেন তো কোরআনে সূরা ইউসুফে আসছে অকত্তানা আইদিয়াহুন অকুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা
إن هذا إلا ملك كريم হাত কাটে আর বলে এটা মানুষ না মানুষ না এটা ফেরেশতা সম্মানিত ফেরেশতা আচ্ছা মিশরের মেয়েরা এই যে হাত হাত কাটতেছে ওরা ব্যথা পায় না খবর নাই কেন ওই যে সৌন্দর্যে মুগ্ধ হয়ে পাগল হয়ে গেছে এইবার বলে এই যে সৌন্দর্যে মুগ্ধ হয়ে পাগল হইছে এখানে দৃষ্টি বিনিময় চলছে তাকাইছে কয় পক্ষ হযরত ইউসুফ আলাইহিস সালামও কি তাকাইছিলেন কথা বলে না তো কয় পক্ষ তাকাইছে বলেন বলেন কয় পক্ষ এক পক্ষ শুধু মেয়েরা তাকাইছে তাই না আরে বলেন না কারা তাকাইছে এবার বলেন এই তাকানোটা বৈধ ছিল না অবৈধ বলেন না অবৈধ তো কি পাইলাম তাকাইছে কয় পক্ষ বৈধ না অবৈধ অবৈধভাবে এক পক্ষ তাকায়া সুন্দর যে মুগ্ধ হইয়া পাগল হইয়া হাত কাটে খবর নাই শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন তার এক পক্ষের দৃষ্টি বিনিময় চলে না সেখানে বহু পক্ষ একসাথে হয়ে যায় বলে বহু পক্ষ কোত্থেকে আসলো বলে শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয় আল্লাহর সামনে জান্নাতের দৃশ্য ঘুরাইতে থাকে শহীদ তাকায় থাকে জান্নাতের হুর গিলমানের দিকে হুর গিলমান ওকে ডাকে হুর গিলমান তাকায় আছে শহীদের দিকে দুই পক্ষের বৈধ দৃষ্টি বিনিময় চলছে যুক্ত হয়ে গেছে আরেক পক্ষ মালিক আর আজিন থেকে তাকায়া তাকায়া মুস্কি হাসা হাসতেছে পক্ষ কয়টা ও আল্লাহ শাহাদাতের মৃত্যু নসিব কর এরপরও জোরে আমিন কবি না আল্লাহ এখন হচ্ছে দাফন করার পালা মনে আছে কথা শেষ খুব সংক্ষেপ করতেছি আমার তাড়াহুড়া আছে হযরত আব্দুর রহমান ইবনে আউফ বুখারীর বর্ণনা এটা বুখারীতে দুইজন বর্ণনাকারী এই হাদিসের হযরত খাব্বাব ইবনে আল আরিথ রাদিয়াল্লাহু আনহু একজন আরেকজন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু হাদিস 4045 নম্বর হাদিস বুখারী হযরত আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন ধনী মানুষ সাহাবীদের মধ্যে যারা ধনী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ একজন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রোজা রাখছেন ইফতার সামনে হাজির করা হয়েছে হাদিসের শব্দ উতিয়া বি তাআম ইফতার সামনে হযরত আব্দুর রহমান ইবনে আউফ ইফতারে হাত না দিয়েই কান্না করতে করতে সরে গেছেন খাইতে পারতেছেন না কেন বলতেছিলেন আরে আল্লাহ এই যে আল্লাহ এত নিয়ামত দিছেন না জানি এটা আমলের আমার আমলের নগদ পুরস্কার মান কানা ইউরিদুল আজিলাত আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সূরা ইসরা আয়াত 18 নগদ পুরস্কার না জানি কিন্তু আল্লাহর নবীর কিছু সাহাবি এমন ছিলেন যারা তাদের আমলের নগদ পুরস্কার নেন নাই আখেরাতের জন্য রেখে দিছেন তখন হযরত মুসআবের ঘটনা শোনাইতেছেন যে আমরা মুসআবকে যখন উহুদের মাঠে দাফন করতে নেই তো যেহেতু তার পরিধেয় কাপড় দিয়েই তাকে দাফন করতে হবে এখন কাপড় কই যায়া দেখি মুসআবের সাথে একটা মাত্র ছোট্ট চাদরের টুকরা দিয়া কোনো রকম সতর্কত ঢাইকা রাখছে মুসআব বলে চাদরটা এত ছোট আমরা দাফন করতে যখন গেছি হযরত আব্দুর রহমান ইবনে আউফের বর্ণনার শব্দ এটা ইন গুত্তিয়া বিহা রাসু বাদাত রিজলা ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলা বাদা রাসু যখন তার মাথা ঢাকতে যাই দেখি পা খালি হয়ে যায় আর যখন পা ঢাকতে যাই তখন মাথা খালি হয়ে যায় ছোট্ট এক টুকরা কাপড় পুরো বডিটা ঢাকার মতো সাথে ছিল না দোস্ত হযরত আব্দুর রহমান ইবনে আউফের বর্ণনা আরেক দিকে চলে গেছে খাব্বাব ইবনে আল আরিথের ঘটনা সামনে আগাইছে হযরত খাব্বাব বলেন আমরা নবী আলাইহিস সালামের কাছে গেলাম ইয়া রাসূলুল্লাহ মুসআবকে দাফন করার মতো কোনো কাপড় তো নাই মাথা ঢাকলে পা খালি হয়ে যায় পা ঢাকলে মাথা খালি হয়ে যায় এখন কি করব তো আল্লাহর নবী বলেন মাথাটা ঢেকে দাও পায়ের উপর ইসখির নামক একটা ঘাস আছে আরবের বলে পায়ের মধ্যে ঘাস দিয়ে দাও আরে যেই মানুষটা ছিল মক্কার সবচাইতে স্টাইলিস্ট মানুষ মুসআব ফাতা মক্কা হিরো অফ মক্কা মডেল অফ মক্কা মক্কার মডেল স্টাইলিস্ট পুরুষ যুবক সেই মুসআব যখন ইসলাম ভেতরে ঢুকছে তখন তার টার্গেট বাহ্যিক সৌন্দর্যের পেছনে নাই এটা আমাদের মৌলিক ভুল এটা তো হাসান জামিলের ভুল মাঝে মাঝে খুব হতাশ হয়ে যায় এত জামা কাপড় আরে ওই এক টুকরা কাপড় সহ রক্ত টকটক করা অবস্থায় মুসআব যদি সামনে দাঁড়ায় যায়
যে এত কাপড় লইয়া ইসলাম মানছ, আমি এক টুকরা কাপড় পাই নাই। দোস্ত, এটা আমাদের মৌলিক আরেকটা ভুল। কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, মানা নাই, তৌফিক থাকলে পরে, কিন্তু আসল খেদমত, আসল বিষয়ে যেন ভুল না করি। বাহ্যিক সাজানোর চেয়ে ভেতরকে সাজানো বেশি দরকার, আখলাকের চরিত্র ঠিক করা বেশি দরকার। এটা আমাদের মৌলিক আরেকটা ভুল। কয় ভুলের কথা বলেছি বলে, এক নম্বর আমাদের ভুল, আমরা টার্গেট আখেরাত না বানাইয়া বানাইছি। দুই নম্বর ভুল, মেহনত দরকার রোহে, বস্তুবাদী সমাজ, মেহনত করতেছি বস্তুতে। তিন নম্বর ভুল, টার্গেট করা, মেহনত করা দরকার কলবে আর আমলে, মেহনত করতেছি বাহ্যিক সুরতে। চার নম্বর মৌলিক ভুল হচ্ছে, আমি আর ব্যাখ্যায় যাব না, এটা আবার কখনো আসলে ব্যাখ্যা এটাই দিব ইনশাআল্লাহ। মেহনত করা দরকার কলবে, মেহনত করতেছি ব্রেনে। হ্যাঁ, স্কিল ডেভেলপমেন্টের নামে সন্তানকে কত কিছু শিখাই, কম্পিউটার, ইন্টারনেট, এটা ওইটা ওইটা সব শিখাই, রেজাল্ট কি? পত্রিকাওয়ালাদের রিপোর্ট। উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, বাবা মার সাথে সন্তানের দূরত্ব তত বাড়ছে। কেন? কারণ ভুল করছেন আপনি, এখানে মেহনত করছেন, এখানে এখানে করেন নাই। এখানে যদি করতে, সন্তান আপনাকে ফালাইয়া যেতে পারে না। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি শেষ করছি। গত রোজার ঈদে, ঈদের দিন আমাকে ইউটিউবের কয়েকটা ভিডিও বাড়াইছে একজন, সেটা হচ্ছে বৃদ্ধাশ্রমে সাংবাদিকরা গেছে বৃদ্ধাশ্রমের বুড়া বুড়িদের সাক্ষাৎকার নেওয়ার জন্য, তাদের ঈদ কেমন কাটছে ওইটা দেখার জন্য। তাদের বক্তব্য শুনি না, চোখের পানি চলে আসছে। আহারে, ঈদের দিন কি করে এরা? এলিট শ্রেণীর মানুষ, হাই সোসাইটি তাদের পরিবার। কাঁদতেছে, বলতেছে ছেলে আমেরিকা, লন্ডন, কানাডা, অস্ট্রেলিয়া। আমারও কান্না আসছে, কিন্তু বিশ্বাস করে একটা দৃশ্যে, একটা বিষয়ে আমার হৃদয়টা আমাকে এত বড় করেছে, আমার বুকটা খুশিতে, আনন্দে, প্রশান্তি অনুভব করেছি। কি সেটা জানে? একজন বুড়ি বলে নাই আমি হাফেজের মা, একজন বুড়া বলে নাই আমি আলেমের বাবা। কেন হবে না? এটা বলতে পারে না, কারণ এই মাদ্রাসাওয়ালারা কলমের মধ্যে মেহনত করে বাচ্চাদেরকে ছেড়া দেয়। ওই বাচ্চা মনে করে আমার পায়ের নিচে আমার জান্নাত, ওই জান্নাত ছাইরাও যাবে কোথায়? এটা আমাদের মৌলিক আরেকটা ভুল। সব ভুল ঠিক করা সফলতার জন্য কয় কাজ জরুরি? তিন কাজ জরুরি। কয়টা? তিনটা বলেন। এক নম্বর টার্গেট ঠিক করা, দুই নম্বর টার্গেট অনুযায়ী কাজ করা, তিন নম্বর নিয়ম মতো করা, তো সফলতা আমার পদধূলি নিবে। সেই কথাটাই আল্লাহ তাআলা, আমি যে আয়াত পড়েছি এই আয়াত আল্লাহ বলেছেন, মালিক বলেন ওয়ামান আরাদাল আখিরাহ ওয়াসআ লাহা সাআহা ওয়াহুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুলগুলো শুধরে যেভাবে চললে সফলতা আসবে সেভাবে চলা তৌফিক দান করে। দোয়া করে যাই আল্লাহ এই মাদ্রাসাকে দারুল উলুম দেওবন্দের মতো কবুল করেন। আমিন। আমিও দোয়া চাই। ওয়া আখিরু দাওয়ানা